জানি না কি কারণে বা কেন তাকে রোদের মধ্যে ফালে দেওয়া হয়েছে। কয়েকটা সহজ প্রশ্ন করতাম। সোজা কথায় তো প্রথম কথা, এই ধরনের কোনো মার্কেট এক্সিস্ট করারই কথা না। কাইন্ড হতে পারে, এই কাইন্ডনেসটা এখানে নাই। বাংলাদেশে না সবই সম্ভব। 2019 আগে কোন রকমের প্রাণী নির্যাতনের মামলার জরিমানা ছিল মাত্র 200 টাকা, এখন সেটার পর এখন হয়ে গেছে 10,000 টাকা। বাইরের যে কোনো ওয়েলফেয়ার কান্ট্রিতে এইভাবে প্রাণী বিক্রি করা ইলিগাল হিসেবে বিবেচিত হইতো। 10,000 টাকার ফলেও আইন কানুন আসলে কয়জন মানে? আমাদের প্রাণী নির্যাতন যে প্রত্যেক দিন হচ্ছে, এটা নিয়ে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। আর এমন ফরেনের জায়গা এক্সিস্ট করে কাটা বন মার্কেট। আমি প্রায় অনেক বছর বিড়াল পালি, নন বাংলাদেশি বিদেশি বিড়াল যা আছে, সায়ামিস ক্যাট কিংবা হিমালয়ান ক্যাট কিংবা পার্সিয়ান ক্যাট, এদের আসলে এই গরমে থাকার কথা নয়, আসলে বাংলাদেশেই থাকার কথা না। সো যখন আমরা তাদেরকে রাখি, আমরা তাদের লাইফ স্প্যান অলরেডি অনেক কাট শর্ট করে দিচ্ছি। যদি তাও আমরা রাখতে চাই, ঠান্ডায় রাখতে হয়, ফ্যানের সামনে কিংবা এসির সামনে, কিন্তু এমন ধরনের খাঁচায় গরমে রাখা মানে ওদের লাইফ স্প্যান আমরা 3/2 এখানে বাদ দিয়ে দিচ্ছি। এই গরমে তারা টিকতে পারে না, এটা আমরা আজকে দেখাতে যাচ্ছি। আমরা তো গরমে শেষ, এখানে কেউ সাক্ষাৎকার দিতে চাচ্ছে না, আমরা সবাই জানি কেন। কয়েকটা সহজ প্রশ্ন করতাম, সিম্পল কয়েকটা প্রশ্ন করতাম, একটু শেয়ার করতো উনি, আপনি বলবেন। আমি জানি না কি কারণে বা কেন তাকে রোদের মধ্যে ফালে দেওয়া হয়েছে। আমি এটা রোদে কি গোসল করেছেন? ঠিক না তো এটা? এ তো বিদেশি বিড়াল, লোম আসছে না, ভিতরে শুকাবে ধান্দা, ভালো করে বুঝছেন। ঢুকান ঢুকান, এটা বিদেশি বিড়াল, বিদেশি বিড়াল। কুকুরদের যদি শুধু একটা মাত্র অধিকার থাকে, সেটা হলো বাইরে হাঁটা। এই ফ্রিডমটা থাকে যে প্রত্যেক দিন তাদের বাইরে হাঁটানো হবে। এখানে আসলে কয়টা কুকুরকে বাইরে হাঁটানো হয় কিংবা মাসে একবার বাইরেকে হাঁটানো হয়, এটাও একটা ডাউট। আর এটা তাদের হেলথে কতটুকু এফেক্ট করে, এটা ইমাজিনেশনের বাইরে, আমাদের কল্পনার বাইরে। আর এটা সাপ্লাই কোথা থেকে? এটা বাপ মা তো বিদেশি, এখানকার জন্ম, মিক্সড ব্রিড, পিওর পাশি, পিওর 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 ডগ। তা ব্যবসাটা কয়দিন ধরে চালাচ্ছেন এই পুরো ব্যবসাটা? এটা তো 25-30 বছর ধরে। ফুল করেন মানে কয়দিন পরে পরে বা কীরকমভাবে কী নিয়ম হয়? হচ্ছে আপনার বেড ডগ, এগুলো বেশি ময়লা নোংরা হয় না। দেখা গেলো আপনার সপ্তাহে একদিন বা দুই সপ্তাহে একদিন দিলেন। এই না হারাটানো হয় নাকি? না হ্যাঁ, এটা ঘুরতে হয় তো নিয়ে। কয়দিন পর পর হারাটানো হয়? আপনি চাইলে প্রতিদিন ঘুরতে পারবেন, যদি সময় থাকে আপনি প্রতিদিন ঘুরবেন। আপনারা কি করেন সেটা? আমরা তো ওই বাইরে হাঁটাই, এখানে পটি করে, এখানে খাঁচা থাকি। প্রতিদিনই নেন? আমাদের এখানে তো ঘোরার স্পেস জায়গা নেই, তাই আমরা খাঁচা রাখি, আমাদের বীজ সেল করি, যারা পালবে তারা হচ্ছে আপনার নিয়ে ঘুরবে। আপনারা তো বাইরে হাঁটান না? হ্যাঁ, বড় কুকুর হাঁটাই, ছোট কুকুর খাঁচা থাকে। আরে খাঁচাটার সাইজ কত হবে? 2.5 ফিট, 2.5 ফিট, 2.5 ফিট। তারপর আমরা বড় কুকুর আমরা বাইরে হাঁটাই, 3 বেলা 8টায় সকাল দুপুর। আপনারা কি আইন কানুন মেনে চলেন বা আপনারা কি জানেন যে অ্যানিমাল ক্রুয়েলটি কিংবা প্রাণী নির্যাতনের যে আইন আছে তার আপনারা কেউ সেইগুলো মেনে চলেন? আমরা তো এখানে নির্যাতন করি না, নির্যাতন করবো না, আমরা তাদের খাবার দিচ্ছি, লালন পালন করছি। হ্যাঁ, এইগুলো আমাদের ব্যবসা। এখন হলো রবিবার দিন দুপুর আর কাস্টমারদের সংখ্যা ভালোই আছে। আমি চাই যে আমরা কয়েকজনের ইন্টারভিউ নেই কিংবা সাক্ষাৎকার নেই, দেখি তারা কি বলে। আপনারা ধরেন এইখানে পেট কিনতে যে আসছেন, এটা ছাড়া অন্য কোনোভাবে কি পেট কেনা যায় তো বা কোনোভাবে আপনারা কোনো এই খবরটা কি জানেন? থেকে দিলে নেওয়া যায়, ওখানে তো অনেক রকম পাওয়া যায় না, অনেক চাষ, হ্যাঁ, অনেক সুন্দর ভ্যারাইটি পাওয়া যায় না। আর এখানে রিজনেবল দামও আছে, বাইরের কালেকশন আছে, অনেকগুলি দোকান দেখা যায় একসাথে। এখানে ছাড়া যে পেট কেনার জায়গাটা আছে, অনেকগুলো পেট কেয়ার সোসাইটি আছে ফেসবুকে, যেটার মাধ্যমে পোস্ট দিয়ে হচ্ছে এক একজনের হয়তো পেটের বেবি হয়েছে, তখন ওরা এটাকে অ্যাডপশন পোস্ট দিচ্ছে, এভাবে আছে। বাট কেনা বেচার পুরো আর কোথাও আছে কিনা সেটা আমার জানা নেই। এই জায়গাগুলো থাকতে আপনি ধরেন এখানে এসে কেন কিনতেছেন? একটা কারণ আছে আমার কাছে মনে হয়েছে, যে এখানে যেতে আছে ওরা তো বেসিক্যালি ডেডিকেটেড সেলের জন্য দেওয়া হয়েছে। আবার অনেক সময় অ্যাডপশন থেকে নিলে বা অন্যান্য জায়গা থেকে নিলে যেটা হয়, ওরা হয়তো দিয়েছে এখন অ্যাডপশনে,
দুদিন পরে হয়তো ওর জন্য চিন্তা হলো যে না আমি ওকে খুব মিস করছি, ফিল করছি, ততক্ষণে আমারও একটা মায়া বসে গেছে। দ্যাটস ওয়াই আমি আবার এখানে এসে, না ওরা তো একবার কিনছে একদম মানে অধিকার ছাড়িয়ে দিয়ে অধিকার রাখিবার মতো আর বিড়ম্বনা। কাঁটা বন মার্কেটে মানুষের অনেক ধরনের ধারণা আছে, মন্তব্য আছে, আপনারটা কি? এখানে আসার পর আসলে যেটা বুঝলাম, আমরা যতটুকু ধারণা নিয়ে আসছিলাম মোটামুটি সবই তো ঠিক আছে, তো স্ট্যান্ডার্ড অনুযায়ী বা যে কোনো কিছু, আপনার রুম বলেন, হাইজিন বলেন, ভ্যাকসিনেশনের ব্যাপারটা যাচ্ছুই বলেন, সব কিছুর থেকেই কিছুটা লো কোয়ালিটি এখানে দেখতেছি আমরা, যেমনটা আপনারা আমাদের কাস্টমাররা ছিলেন ওনাদের কাছ থেকে আপনারা শুনলেন। সো ওভারঅল এই সোজা কথাই তো, প্রথম কথা এই ধরনের কোনো মার্কেট এক্সিস্ট করারই কথা না, কোনো লিগালি কোনো দেশের মধ্যে এক্সিস্ট করারই কথা না, এটা এক্সিস্ট করতেছে। সো সামহাউ আমার কাছে মনে হয় যে কাস্টমারদের একটা ডিমান্ড আছে দেখে এক্সিস্ট করতেছে, এবং এটা আজকে এটাও আমরা বুঝতে পারছি যে এইটার একটা এক্সক্লুসিভনেস আছে, এটার এক্সক্লুসিভনেস আছে এই সেন্সে যে অনেকের কাছ থেকেই আপনারা শুনছেন এইখানে বিভিন্ন জাতের ব্রিড পাওয়া যায়, বিভিন্ন প্রাইসের পাওয়া যায়। এই এক্সক্লুসিভনেস না থাকলে বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এটার এক্সিস্ট করতো না। সো আমরা যদি অ্যানিমেল ক্রুয়েলটির ব্যাপারটা বা অ্যানিমেল অ্যাবিউজের ব্যাপারটা বাদও দেই, এইটার প্রাইসের দিক থেকে অ্যান্ড একটা মার্কেট হিসেবে কিন্তু এটা বেশ ভালো আমার কাছে মনে হয়েছে কাস্টমারদের বয়ান শুনে। কিন্তু হচ্ছে আমরা যখন ওই যে অ্যানিমেল রাইট নিয়ে কথা বলি ওই দিক থেকে আর কি এটা জাস্টিফাই করে না বা কোয়ালিফাই করে না। গত 6 বছর অস্ট্রেলিয়ায় বাস করছি, ওখানে না মানুষ থেকে শুরু করে পশু প্রাণী না সবাই একসঙ্গে বেস্ট ফ্রেন্ড হিসাবে থাকে। আমরা যে শব্দটাকে বলি কো এক্সিস্টেন্স, এই জিনিসটা খুবই জরুরি, মানে এই পৃথিবীতে আমরা সবাই এক ফলে থাকার কথা। কিন্তু বাংলাদেশে না কেমন যেন একটা ভাগ ভাগ আছে। আমি কয়েক মাস আগে গাবতলি শ্যামলী ব্রিজে গরু দেখে যে পিটানো হয়, মারানো হয়, মানে এটা ঠিক না। আমরা যেটাকে বলি পশু নির্যাতন, এটা বাংলাদেশে খুবই অনেক হাই একটা লেভেলে হচ্ছে, এটা আমাদের থামাতে হবে কিংবা কমাতে হবে। এখানে এই অবস্থার জন্য কারা আসলে দায়ী? দায়ী তো বলবো যে এখানে যে মালিক পক্ষ অ্যান্ড ওভারঅল যে সিন্ডিকেটটা চলে ওরা দায়ী, কিন্তু এই আমার কাছে মনে হয় আমাদেরও কিছুটা দায় আছে। আমরা তো এটাকে এক্সক্লুসিভ বানাইছি, আমরা এখান থেকে কিনতেছি, সো আমরা যদি এটা না কিনতাম তাইলেও কিন্তু এইটার এইটার যে একটা এক্সক্লুসিভনেস আছে এটা হারাই যেত। এই প্রাণীগুলোর মানসিক আর শারীরিক সুস্থতার জন্য কী করা যায়? এটা তো কিছু নিয়মকানুন আছে। সাপোজ আমি যদি একটা ডগ কেয়ার করি, সো ওই ডগকে আমার হাঁটাইতে নিয়ে যেতে হবে, যেটা হচ্ছে এখানে হয়তো খুব একটা বেশি করা হয় না। ক্যাটার একটা যত্নের ব্যাপার আছে, বার্ডের একটা যত্নের ব্যাপার আছে, ওদেরকে ওরার পসিবিলিটি আমি জানি না এখানে কীরকম দেয়। সো আমার মনে হয় প্রফিট ম্যাক্সিমাইজেশনের পাশাপাশি সবার আন্ডারস্ট্যান্ডিংয়ে একটা ভুল আছে যে কীভাবে একটা প্রাণীর যত্ন নিতে হয় এটা অনেকে হয়তো জানেই না। সো ওই নলেজ গ্যাপটা যদি আমরা দূর করতে পারি সেটাও একটা কারণ, এটা একটা সমাধান হইতে পারে। আর কমেন্টসে কিন্তু আসবে ভিগান কথা কইতেছে, আসলে কিন্তু গরু মাংস খায়, স্টেক খায়। বলেন তো মাংস খাওয়া আর একটা গরুকে অত্যাচার করা এর মধ্যে পার্থক্য কী? প্রথম কথা, অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাক্ট 2019 যেটা আছে ওইখানে কিন্তু বলাই আছে যদি আমি কোনো রিসার্চ বা একাডেমিক পারপাস কিংবা হচ্ছে ধর্মীয় রিচুয়ালের জন্য যদি কোনো পশুকে হত্যা করি সেটা অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাক্টেই বৈধ ঘোষণা করা হয়েছে। সো একটা প্রাণীকে যখন আমি হত্যা করতেছি তখন কুরবানি করি, তখন কিন্তু সাথে সাথে ওইটাকে কেটে ফেলতেছি বা হচ্ছে তার যে পেইনটা খুব কম সময়ের জন্য থাকতেছে। কিন্তু এইখানে যেভাবে আমরা পেইন দিই সেটা হচ্ছে লং লাস্টিং একটা পেইন, যেটা অ্যানিমাল রাইট সাপোর্ট করেন। আপনি বলেছেন যে কাঁটা বন মার্কেটে ইলিগাল, সেটা কেন? এইভাবে পেট কেনাবেচা তো আসলে অন্য কোনো জায়গাতেই হয় না, মানে আমি খাঁচার মধ্যে যে খাঁচাটার সাইজ বলি কিংবা অন্য পাখির খাঁচার সাইজ বলি এই সব কিছু আসলে স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে না। যেমন আমি যদি একটা ডগের খাঁচা বলি সেটা কমপক্ষে 6 ফিট বাই 6 ফিট কিংবা 6.5 ফিট বাই 6 ফিট হইতে হয়। আমরা এখানে 2 কি 2.5 ফিটের মতন দেখছি একটা খাঁচার ভিতরে ডগকে রাখা হইতেছে। ক্যাটের ক্ষেত্রে সেম 4 ফিট বাই 4 ফিট হওয়া লাগে, এখানেও ক্যাটের খাঁচা খুব ছোটো। সো ওই রুমটা তো আমি দিতেছি না, তার সাথে সাথে আমি জানি না এখানে ভ্যাকসিনেশন কীরকম দেওয়া হয়, কারণ যে পরিমাণ টাকা লাগে ওই ভ্যাকসিনেশনের টাকাটা ওরা এখানে অ্যাফোর্ড করবে কি না এটাও কিন্তু ইনসিওর্ড না। সো ওভারঅল এটা তো ইলিগাল বলা যায়। আজকে আপনাদের সবারই মূল প্রশ্ন হবে এখানে যে প্রাণী যেগুলো আছে তাদেরকে কি সুস্থভাবে রাখা হচ্ছে নাকি না। আমরা যা দেখতে পেয়েছি খাবারের দিক দিয়ে A+, এখানে কোনো আন্ডার ফ্যাট অ্যানিমাল বলতে আমরা দেখতে পারিনি। কিন্তু অন্য যে এক্সট্রা যেগুলো আছে, হাতে নিয়ে যাওয়া কিংবা ঠিকমতো গোসল দেওয়া বা ক্লিন করা, এগুলো আসলে ঠিকমতো করা হচ্ছে না। এ পুরো জায়গাটা আসলে একটা ব্যবসা, সেটা আমাদের মেনে নিতে হবে।